হ্যালো বন্ধুরা, আমি সেরিনা। অনেক দিন পর আসছি তোমাদের সাথে একটা ব্লগের মাধ্যমে শেয়ার করব যে কলকাতার মধ্যে আমরা একটা দারুণ মন্দির পেয়েছি, যেটা দিল্লিতে আমরা দেখে থাকি, বা দিল্লির অক্ষরধাম ভীষণই ফেমাস। তো কলকাতা বসেও আমরা সেই দিল্লির অক্ষরধামের মজা আমরা পেতে পারি। খুব বেশি দূরে নয়, জোকাতেই একদিনের জন্য ঘুরতে যাওয়ার জন্য সত্যি অনবদ্য একটি জায়গা। তো তোমাদের সাথে আমি শেয়ার করব ছোট ছোট ক্লিপিংসের মাধ্যমে, কারণ এখানে ফটোগ্রাফি নট অ্যালাউড, মানে ইনসাইড দ্য মন্দির অ্যাকচুয়ালি। তো এখানে এত সুন্দর একটা মন্দিরের অ্যাটমসফিয়ারটা, প্লাস এখানে খাওয়ার জন্যও জায়গা রয়েছে, মানে রেস্টুরেন্টে ভেজ অনলি হয়তো অ্যাভেলেবেল, আমি সঠিক জানি না, কারণ আমরা বিকেলবেলা গেছি। তো আমরা যেভাবে গেছি সেটা যদি আমাদের জন্য একটু হেক্টিক ছিল, বাট তোমাদের সাথে শেয়ার করব যে আমরা কিভাবে ওখানে পৌঁছালাম। তবে দেখতেই পাচ্ছ আজকে আমার পার্টনার আমার মা, শুভেন্দু নয়, শুভেন্দু আসেনি, আর আমি আর মা আজকে এক্সপ্লোর করতে চল। দেখো, মন্দির পৌঁছতে না পৌঁছাতে আমাদের সেলফি টাইম অন হয়ে গেল, আর সত্যি কথা বলতে এতটাই সুন্দর যে সত্যি খুব ভালো লাগবে তোমাদের। তো এবার আমি শেয়ার করছি কিভাবে আমরা ওখানে পৌঁছালাম, বা কী কী ওয়েতে তোমরা পৌঁছতে পারো, ইজিয়েস্ট ওয়েটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। যদিও মেট্রো স্টেশন এখন সব জায়গাতেই কানেক্টেড হয়ে গেছে, বাট স্টিল আমি অতটা মেট্রো সম্পর্কে নলেজ নেই, আর আমি সেইভাবে কোনো এক্সপিরিয়েন্সও নেই যে পার্পল লাইন, ভায়োলেট লাইন অনেক কিছু দেখছিলাম। বাট আমরা গেছিলাম হচ্ছে বাগুইহাটি থেকে, ঠিক আছে? তো আমরা বাগুইহাটি থেকে কীভাবে গেলাম, প্রথমেই আমরা চলে গেলাম মৌলালী বাস স্টপে। মৌলালী বাস স্টপে আমরা নামলাম, নেমে ওখান থেকে 235 বাস, যেটা ডাইরেক্ট স্বামীনারায়ণ মন্দিরে একটা স্টপ আছে। তো মোটামুটি দেড় ঘন্টা তো লাগবেই, ভীষণ খারাপ রাস্তা, ভীষণ বাসে ভিড় থাকে। মৌলালী থেকে আমরা ইভেন বসার সিট অবধি পাইনি, তো অলমোস্ট দেড় ঘন্টা দাঁড়িয়েই যেতে হয়েছে। তো যাই হোক, তো এইভাবে আমরা পৌঁছে গেছিলাম। আর ফেরার সময় তো মাঝেরহাট স্টেশন এখান থেকে 40 মিনিট মতন। তো মাঝেরহাট স্টেশনে নেমে আমরা পেয়ে গেছিলাম ভীষণ বৃষ্টি। এখন তো মাঝেরহাট স্টেশনকে মেট্রো কানেক্ট করছে, তো যে কোনো জায়গা থেকে তোমরা মাঝেরহাট স্টেশনে এসে এই মন্দিরে আসতে পারো ইজিয়েস্ট পেতে, কারণ জোকো অবধি এখনও মেট্রোটা স্টার্ট হয়নি। মেট্রো স্টার্ট হয়ে গেলে তো কোনো ব্যাপারই না। তো ওই পার্পল বা ভায়োলেট লাইনটা যেটা মাঝেরহাটকে কানেক্ট করছে স্প্ল্যানেড থেকে, সেটা একটু তোমরা খোঁজ নিয়ে নেবে বাস। আর এই হচ্ছে রাতের ভিউ, খুবই সুন্দর লাগলো জায়গাটা, তোমরা চাইলে এটা ভিজিট করতেই পারো, পুরো দিনটা কাটালেই ভালো লাগবে, কারণ খুবই সুন্দর জায়গা। যদি এখন যা গরম পড়েছে তাতে কোনোভাবেই হয়তো পসিবল না, বিকেলের দিকে আসলে তাও ভালো লাগবে। আর 18 এপ্রিল থেকে মেট্রো চালু হয়ে গেছে স্প্ল্যানেড টু কী যেন মাঝেরহাট। তো অফকোর্স তোমরা মাঝেরহাট থেকে 235 বাস নিতেই পারো, নিয়ে ভিজিট করতেই পারো। সন্ধ্যে 6:30-7 নাগাদ একটা আরতির টাইমিং থাকে, রেগুলার ওই স্কেডিউল ওয়াইজই হয়। তো সেটা দেখতে পারলে খুবই ভালো। আমরা পুরোটা কমপ্লিট করতে পারিনি, কারণ আমাদের ফিরতে হবে, আর যেহেতু অনেকটা রাস্তা সেহেতু আমাদের ভীষণ তাড়া ছিল, তো আমরা জলদি জলদি বেরিয়ে গেছিলাম পুরোটা কমপ্লিট না করেই ব্যাস। তো এবার দেখাচ্ছি তোমাদের বাস থেকে কত সুন্দর লাগছিলো, বাসে উঠে সিটটা পেয়ে গেছিলাম এবার যাওয়ার সময়। তো বাস এটুকুই ছিল আজকে আমাদের ব্লগটা, কেমন লাগলো অবভিয়াসলি জানিও, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।